বন্ধুরা, আমরা শুরু করছি মায়া মাছ পেঁয়াজ কলি চচ্চড়ি। তো আমরা আগে থেকে পেঁয়াজ কলিটা, আলু আর লঙ্কা কেটে রেখেছি, মায়া মাছটা ধুয়ে রেখেছি। আমরা এবার মাছটাতে নুন হলুদ লাগিয়ে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা এবার মাছগুলো ভেজে নেবো আস্তে আস্তে। আমাদের মাছ ভাজা কমপ্লিট, আমরা এবার মাছ ভাজাটা তুলে নেব। আমরা আর একটু তেল অ্যাড করেছি, আমরা এবার তেলের উপরে কালো জিরে দিয়ে দেব। এবার আমরা আস্তে আস্তে আলু, পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আমরা এবার পেঁয়াজ কলি আলুটাকে নুন আর হলুদ অ্যাড করছি। ঝালটা আমরা স্বাদ মতো দেব, যে যেমনি ঝাল খায়। এবার আমরা নেড়ে নেবো এটাকে, নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেব। আমাদের ভাজাটা প্রায় কমপ্লিট, আমরা এবার এতে জল অ্যাড করবো। আমরা এটা ঢেকে দেব, আমরা এবার ঢাকাটা খুলে নেব। আমাদের তরকারিটা হয়ে গেছে, এবার আমরা মাছটা এটা অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে তারপর আমরা একটু 5 মিনিট জন্য ঢেকে দিয়ে তারপর আমরা তরকারিটা আমাদের মাছের চচ্চড়ি কমপ্লিট। আমাদের মাছের চচ্চড়ি রেডি, এবার আমরা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। আমাদের চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।